পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঝাঁপতালের উপরে একটি চক্রধার তেহাই আমি ধীরে ধীরে পরিবেশন করে দেখাবো। অর্থাৎ আমি এতক্ষণ যেই বলটি বাজালাম সেটি হলো ঝাঁপতালের একটি চক্রধার তেহাই। আমি এই তেহাইটিতে কী কী বল বা বাণী বাজালাম আমি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সাথে থাকুন, এই তেহাইটিকে পুরোটি বুঝতে গেলে ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি আপনারা অনেকেই এই ভিডিওটা দেখে এই তেহাইটি সহজেই বাড়িতে বসে বাজাতে পারবেন। তো আমি যে বলটি বাজালাম সেটি হলো একটি ঝাঁপতালের চক্রধার তেহাই। প্রথমেই বলি চক্রধার তেহাই কাকে বলে। তেহাই সমন্বিত কোনো বোল, অর্থাৎ তেহাই সহ যে বোল পরপর তিনবার বাজিয়ে সমে এসে ফিরে আসা যায়, অর্থাৎ তেহাই সমন্বিত কোনো একটি বোল পরপর তিনবার বাজিয়ে চক্রাকারে যদি সমে এসে ফেরা যায় তখন তাকে চক্রধার তেহাই বলে। এই তেহাইয়ের আবার ভাগ আছে। তো আমি যেই বোলটি বাজালাম আমি একটু নাগমার সাহায্যে প্রথমে বোলটা মুখে বলে দিচ্ছি, তারপরে আমি আবার বাজিয়ে শোনাবো এবং কী কী বোল বা বাণী বাজালাম সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঝাঁপতাল দশ মাত্রার তাল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 tetekata gadighene nakenaketerekete takatakaterekete da terekete da pos tetekata gadighene nakenaketerekete takatakaterekete da terekete da pos tetekata gadighene nakenaketerekete takatakaterekete da terekete da ধরে আমি বলটা একবার বাজাচ্ছি। আমি যেই বলটি বাজালাম এইবার এই বাণীটি তবলাতে আমি কি কি বাজালাম ধীরে ধীরে বর্ণনা করছি। প্রথমে বাজালাম তেটেকতা গদিঘেনে, তেটেকতা গদিঘেনে, তেটেকতা গদিঘেনে। তারপর নাকে নাকে নানা কেনে, নাকে 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 নানা কেনে, প্রথমে তেটে কথা, তারপরে গদিঘেনে। আপনারা দুটো আঙুলে করতে পারেন গদিঘেনে, তাহলে গদিঘেনে। তারপরে নাকে নাকে নানাকে নাকে 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 নানাকে নে। তারপরে তাকো তাকো তেটে কেটে, এই তাকো তাকোটা আপনারা তকো তকো বাজাতে পারেন, তকো তকো। তাহলে কি হবে, তারপরে ধা তেটে কেটে ধা তেটে কেটে ধা। তাহলে প্রথমে যে বোলটি বাজালাম, অর্থাৎ যে তেহাই সমন্বিত যে বোলটি,
অর্থাৎ বলটা কি, আমার বলটা হলো মেন যে বল, তেতেকতা গদিগেনে নাকেনে নাকেনে তাকতাকো তেতেকেতে ধা তেতেকেতে ধা তেতেকেতে ধা। এই হলো বল, এইটিকে পরবার তিনবার বাজাতে হবে, তারপরে যে শেষে ধাটি রয়েছে সেইটি এসে সমে পড়ে যাবে। আমি আর একবার নাগমার সাহায্যে ঠেকার সাথে বাজিয়ে শোনাচ্ছি।